মিষ্টি আঙ্গুর কালো আঙ্গুর যেটা সবাই চায় বাগান করতে অনেকে আঙ্গুর গাছ কিনে ঠকেছেন সবুজ আঙ্গুর করবেন না কারণ মিষ্টি যতই হোক আমাদের ওয়েদার মিষ্টি হয় না এখানে আপনি কিন্তু কালো আঙ্গুরটা দেখুন মিষ্টি হবে আমার এটা কিন্তু সুভাগ ডালিম যেটা এটা আমরা চারা বিক্রি করি সুন্দর 80 টাকায় পেয়ে যাচ্ছে আমার কাছে সুপার বগা ডালিম কিন্তু দেখুন প্রচুর ডালিম ধরেছে আমি বেঁধে রেখেছি নেট দিয়ে দিলে কি আছে রেড্রাইভারি পাবে কিং অফ চাকাপাত পাবে কিং অফ চাকাপাত এগুলো কি রকম রেঞ্জ আছে এগুলো 600 700 করে দাম আছে 600 700 করে একটু টপ লেভেলের গাছগুলো যেমন মিয়াজাকি আছে এই যে ওকে মিয়াজাকি পাবেন নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর শুভটুকি এসটি ব্লকে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি কলকাতারই বুকে ছাদের উপরে নার্সারি শুনতে একটু অবাক লাগছে না হ্যাঁ অবাক করার মতোই কথা ছাদের উপর নার্সারিতে তাতে অফুরন্ত আঙুর ধরে আছে লেবু ধরে আছে দেখুন এই জায়গাটা দেখুন একটা জিনিস দেখাই আঙুর ধরে আছে কি হারে আঙুর ধরে আছে লেবু ধরে আছে তো এটা আমি চলে এসেছি গ্রিন ভিউ নার্সারি তো এটা বেসিক্যালি বাঁশদনিতে আছে গ্রিন ভিউ কলকাতা নার্সারি এটা মূলত বাঁশদনিতে আছে তো ছাদের ওপরে নাচে কলকাতা শহরের বুকে এত বিদেশি ভ্যারাইটিস গাছ আপনারা না ভিজিট করলে আপনারা ভাবতেই পারবেন না যে এত ভ্যারাইটিস গাছ আছে তো চলুন দাদার কাছে কি কি কালেকশন আছে বিদেশি ভ্যারাইটি সেগুলো আমি আজকে আপনাদের সাথে পরিচয় করাবো তো চলুন দাদা কি বলছে মিষ্টি আঙ্গুর কালো আঙ্গুর যেটা সবাই চায় বাগান করতে অনেকে আঙ্গুর গাছ কিনে ঠকেছেন সবুজ আঙ্গুর করবেন না কারণ মিষ্টি যতই হোক আমাদের ওয়েদার মিষ্টি হয় না এখানে আপনি কিন্তু কালো আঙ্গুরটা দেখুন মিষ্টি হবে আমার এটা কিন্তু সবুজ দেখায় কিন্তু এটা কালো আঙ্গুর দেখুন লাল হয়ে যাচ্ছে লাল হওয়ার পরে কালো হবে আমি কেন বেঁধে দিয়েছি বলুন তো এটা আমার এখানে প্রচুর কাঠবিড়ালি কাঠবিড়ালির জন্য কোনো ফল থাকে না তো দেখুন এই যে শুধু এই তিনটা থোকা দেখতেই পাচ্ছেন এখন আর প্রচুর প্রচুর নতুন অনেক প্রচুর আঙুর ধরে আছে আঙুর ধরে আছে খুব ভালো লাগবে এই যে আসে আমার বাগানে দেখে সত্যি ভালো লাগবে যে এত সুন্দর হাতের কাছে আঙুর এটা তারপর আমার কাছে এখানে যে মাদার প্ল্যান যেগুলো করেছি আমি টবে দেখাচ্ছি যারা এখন বেশিরভাগই ছাদ বাগানে বাগান করতে চান ছাদ বাগান করেন যারা টবে করতে চান প্লাস্টিকের দ্বারা 20টা জারে আর চেরি প্রচুর চেরি হচ্ছে প্রচুর প্রচুর ফুল দেখুন এখানে প্রচুর ফুল ধরেছে প্রচুর ফুল ধরেছে প্রচুর ফুল মানে চেরিও ধরেছে চেরিও ধরেছে চেরিও ধরেছে হ্যাঁ রোজই থাকে পেকে হ্যাঁ আর আমার এখানে আমার ছাত্রছাত্রীরা আসে সবাই এসে এই যে সাদা জাম দেখুন সাদা জাম কি আরে ধরেছে লেগেছে নেটের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি নেটের মধ্যে এই যে এইটা ভালো দেখা অ্যাকচুয়ালি নেটের মধ্যে আছে বলে ক্যামেরায় অতটা ভালো ধরা যাচ্ছে না কিন্তু নেট আর আপনার সুপার ভাগা ডালিম যেটা এটা আমরা চারা বিক্রি করি সুন্দর 80 টাকায় পেয়ে যাচ্ছে আমার কাছে সুপার ভাগা ডালিম কিন্তু দেখুন প্রচুর ডালিম ধরেছে আমি বেঁধে রেখেছি নেট দিয়ে দিলে কি হয় ভালো থাকে ফলটা তাড়াতাড়ি বড় হবে আর এই এক ধরনের মাছি আছে যে মাছিটা অ্যাটাক করলে কি হয় ওই ফলটা বাড়ে না এই দেখুন ছোট্ট গাছ পারিয়ান মালটা আছে আমার এখানে পাবেন প্রচুর ড্রাগন হলুদ ড্রাগন পিঙ্ক রেড পিঙ্ক যেটা ড্রাগন সেটা পাবেন এই ড্রাগনে দেখুন প্রচুর ফলন এই ছোট্ট গাছে প্রচুর ফলন হবে ড্রাগনের চারা 50 টাকা করে পাবেন 50 টাকা করে হ্যাঁ কলকাতার বুকে এই দাম এটা অল টাইম এটা হচ্ছে সিডলেস কুল এটাও দামি প্রচুর ফলন হয় ওকে আমার কাছে পাবেন মিষ্টি তুলসী যেটা আপনার স্টিভিয়া বলে যেটা সুগার ফ্রি এই দেখুন এই তুলসী এটা কোথায় পাওয়া যায় না কিন্তু আর মেডিসিনের গাছ অনেক পাবেন আমার কাছে মেডিসিনের গাছ পাবেন হ্যাঁ দেখছিলাম তো বিশল্যকরণী ইনসুলিন প্ল্যান এগুলো সব রয়েছে প্ল্যান্ট আছে তারপরে আপনার ডায়াবেটিসের জন্য এগুলো অনেকে খোঁজে সেগুলো পাবেন কাশ্মীরি আপেল কুল যেটা বেশি পরিমাণে কুল হয় সেটা পাবেন আর 12 মাসই যে সারা বছর যে অল টাইম পাতিলেবু এটা সবাই খোঁজে পাতিলেবু কাগজি লেবু গন্ধরস লেবু তো লাগবে বাগান করতে গেলে সেগুলো সবসময় পাবেন আর আমার কাছে রাখি একটাই ব্যাপার যে যেগুলো বাগান করার জন্য যেই ফল সারা বছর ফল পাবে বাগানে থাকবে ফল থাকবে সেরকম গাছগুলো যেমন স্পেশাল আম আমের ভ্যারাইটি বিদেশি আম অনেক আছে দেখুন এখানে একটা আমের বাগানে পুরো আমের বাগান আসলে তো আমার জায়গা কম তো ছাদের উপরে রেখে বাসাই করা গাছগুলো রাখি যেমন আছে ইয়েলো ব্যানানা দেখুন ইয়েলো ব্যানানা মার্কিং করা আছে হোয়াইট ব্যানানা বাড়ি এগারো এই যে হানিডিউ পাবেন তারপর থ্রি টেস্ট পাবেন গৌরমতি পাবেন কাটিমন পাবেন ছোট চারা বড় চারা সব পাবেন কাটিমন পাবেন থ্রি টেস্ট পাবেন সোনাপারি উড়িষ্যার যে আপনার বিখ্যাত যে আম আছে সোনাপারি পাবেন এই বড় বড় গাছগুলো পাবেন ইয়েলো ব্যানানা দেখুন কতগুলো ব্রাঞ্চ আর রেড পালমার আমেরিকান রেড পালমার পাবেন রেড পালমার হ্যাঁ কিউজাই পাবেন ওকে
তারপরে হাড়ি ভাঙা পাবেন, হাড়ি ভাঙা, হাড়ি ভাঙা পাবেন, কাঠিমন পাবেন, কাঠিমন তো বললাম, কচু আছে, রেড়াই বড়ি পাবেন, রেড়াই বড়ি, কিং অফ চাকাপাত পাবেন, কিং অফ চাকাপাত। এগুলো কি রকম রেঞ্জ আছে? এগুলো 600-700 করে দাম আছে, 600-700 করে। একটু টপ লেভেলের গাছগুলো, যেমন মিয়াজাকি আছে, এই যে ওকে মিয়াজাকি পাবেন। আসলে যেগুলো সবাই খোঁজে সেই গাছগুলো আমার কাছে আছে। সবসময় এয়ার সবসময় রাখা যায় না বা থাকেও না, কারণ কাস্টমার প্রতিদিন আমাদের প্রতি সপ্তাহে আমাদের ডেলিভারি আছে। ওকে, অনলাইন ডেলিভারিগুলো বেশি আছে, বাড়ি আগারও আছে। ওকে, রামভুটানও তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, রামভুটান আছে। কীরকম দাম রেখেছেন রামভুটান? 700-800 টাকার মধ্যে রামভুটান আছে। তারপর আপনি রামভুটান পাবেন, অ্যাভোকাডো পাবেন। অ্যাভোকাডো তো ফল ছিল গাছে। ওকে, অ্যাভোকাডো ফল ছিল, পড়ে গেছে। ইয়েলো লঙ্গন পাবেন, ইয়েলো লঙ্গন। হ্যাঁ, সিডলেস লিচু পাবেন, সিডলেস লিচু। হ্যাঁ, আতা পাবেন, গোল্ডেন আতা পাবেন, গোল্ডেন আতা। গোলাপ জাম পাবেন, ওরে বাবা, কালো জাম পাবেন, সাদা জাম পাবেন। ওকে, সবই তো মোটামুটি চলে সেই। হ্যাঁ, বাড়ি ওয়ান মালটা, বাড়ি টু মালটা পাবেন। বাড়ি ওয়ান বাড়ি টুর মধ্যে তফাৎ? হ্যাঁ, বাড়ি টু বছরে দুবার হয়, একটু সাইজটা বড় হয়, রসালো হয়। আর অল টাইম কামরাঙ্গা পাবেন, আমরা মিষ্টি আমরা পাবেন, এই যে মিষ্টি আমরা পাবেন, থাই কদবেল পাবেন। সবচেয়ে ভালো লাল জামরুল, যেটা লাল ম্যাক্স, যেটা বড় বড় সাইজে যেটা হয়, সেই আপনি লাল জামরুল চারা পাবেন এখানে। পাবেন অল মিট মশলা, হ্যাঁ মিট মশলা যেটা, তারপরে পাবেন আপনি ইবেরি, ব্লুবেরি, না ব্লুবেরি বিক্রি হয়ে গেছে আমার। আর এটা হচ্ছে মিরাকেল বেরি, মিরাকেল বেরি, হ্যাঁ মিরাকেল বেরি, দেখুন মিরাকেল ছোট গাছ পাবেন, দামও কম। মিরাকেল বেরি কিনতে গেলে 300-400 বিক্রি হয়, আমার এখানে মাত্র 150 টাকা পেয়ে যাবেন। ওকে, মিরাকেল বেরি। আবার এটা আচ্ছা, ঈশ্বর চারা পাবেন এগুলো, এই যে সবচেয়ে অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়াম, হ্যাঁ এই অ্যাডেনিয়াম, রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম পাবেন এখানে আমার কাছে। ওকে, অ্যাডেনিয়ামগুলো যত্ন করা হয়নি সেরকম। হ্যাঁ, এই হলো ইনসুলিন প্ল্যান্ট, ইনসুলিন প্ল্যান্ট। হ্যাঁ, বড় গাছ ছোট গাছ 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। ইনসুলিন একটা গাছ নিতে পারলে আপনার বাড়িতে অনেক প্রচুর হবে, প্রচুর হবে, প্রচুর ইনসুলিন প্ল্যান্ট। এই তো বিশাল রকমের। হ্যাঁ, তো গাছের সংখ্যা অনেক, আমাদের না বললে নয়, অনেক ধরনের গাছ আছে। আমগুলো ছিল, ধরে গেছে। এটা দেখুন লঙ্কা, এই লঙ্কাগুলো তারা এখানে পাওয়া যায়, এই ঘিয়ে লঙ্কা যেটা বলে, বোম্বাই লঙ্কা বলে অনেকে। প্রচুর ফলন, দেখুন একটু নিচে, প্রচুর ফলন পাবেন। ইনডোর প্লান্টের জন্য পাবেন অনেক কিছু আছে এখানে। ওকে, এই দেখুন, এটা হলো জিজি প্লান্ট, জিজি প্লান্ট, খুব সুন্দর। এগুলো অনলাইন অনেক দাম বেশি, এখানে মাত্র আমার 200 টাকায় পেয়ে যাচ্ছে, 200 টাকায় পেয়ে যাচ্ছে। ওকে, আর এ তো স্নেক প্লান্ট পাবেন, জেট প্লান্ট পাবেন, এগুলো ইনডোর করার জন্য। অর্কিড, অর্কিড ছিল কিছু, অর্কিড জায়গা নেই দেখে খুব কম। হ্যাঁ, স্ট্রবেরি পাবেন, স্ট্রবেরি, বুকিংবেলা, বুকিংবেলা, বুকিংবেলা অনেক অনেক ভ্যারাইটিস আছে, সব ভ্যারাইটিস পাবেন। আছে প্রশ্নটা হচ্ছে যে এখন বর্তমানে তো জায়গা জমির খুব শর্টেজ, তো ছাদের ওপরেই লোকজন গাছপালা করার চিন্তাভাবনা নিচ্ছে, তো ছাদের ওপরে কী কী গাছ ভালো হয় এবং কীভাবে করবে একটু যদি বলেন। হ্যাঁ, এটা ঠিক একটা প্রশ্ন করেছেন, কারণ ছাদে আমরা অনেকেই ভুলভাল গাছ আমরা আগে করতাম। আমার যখন বাগান ছিল তখন আমরা যা পেতাম রাস্তাঘাটে ভেড়ে যেখানে পেতাম গাছ কিনতাম, কিন্তু একবার ভাবতাম না যে কোন ধরনের ভালো জাতের গাছ আমরা সিলেকশন করব। সেটা করলে খুব ভালো ফল হয়, খেতেও ভালো এবং দেখতেও ভালো। তো আমি এটা সবসময় মানে দর্শক বন্ধুদের সাজেশন করব, সেটা হলো ভিয়েতনাম মালটা, বাড়িওয়ান মালটা তো আছে, আমরা ভিয়েতনাম মালটা, দেখুন আমার যে গাছটা আছে প্রচুর ফলন, খেতেও ভালো, অল টাইম বাতাবি, দেখতে সুন্দর, সারা বছর ফল পাবেন, সারা বছর ফল পাবেন গাছে। লাল জামরুল সারা মানে বছরে একবার হয় কিন্তু প্রচুর ফলন হয়। এই যে লাল জামরুল, অল টাইম বাতাবি, ভিয়েতনাম মালটা এবং থাই সফেদা, সফেদা গাছ অনেকে করছেন কিন্তু থাই সফেদা করবেন, থাই সফেদা মানে এই ল্যাংচা সফেদা যেটা বড় লম্বা টাইপের হবে, দেখুন প্রচুর ফলন হচ্ছে, ফুল হচ্ছে। এবং আপেল করবেন, অনেকে ভাবে আপেল আমাদের হবে, আপেল হবে, এই দেখুন আমার যে সিস্টেমে আপেল করলে অবশ্যই হবে, দেখুন আপেলে প্রচুর ফুল এবং আশা করি আপনাদের ফল দেখাতে পারবো। ঠিক এই পদ্ধতি যদি গাছ করেন তাহলে গাছটা দেখুন, গাছ যদি সরু হয় ছোট হয় তাহলে কিন্তু ফল দাঁড়াবে না, ফল পড়ে যাবে। আর আমি বলবো যে সারা বছর অল টাইম দেখুন কামরাঙ্গা, এই গাছে প্রচুর কামরাঙ্গা হয়, এই কামরাঙ্গা করতে পারেন,
আমি যখন সখী আমি দেখুন করেছি আপনার কাজু বাদাম করেছি, থাই সেভেন পেয়ারা করবেন, অবশ্যই থাই সেভেন পেয়ারা খেতে ভালো, সারা বছর ফল হবে। থাই সেভেন পেয়ারা, সাদা জাম, কালো জাম, সাতুকি কমলা, এই যে দেখুন একটা গাছ, এই যে আমি সবসময় করি কিন্তু কমের খরচ, কম খরচায় 20 টাকা দাম খরচ হবে, তবে এই 20 লিটার জারে দেখুন এটা ফল হবে গাছে। বেশিরভাগই দেখুন আমার এইভাবে করা আছে। আর হলো অবশ্যই মিষ্টি আঙ্গুর করবেন, মিষ্টি সবুজটা না করে কালো আঙ্গুরটা করলে ভালো হবে, ফলন বেশি হবে, খেতে ভালো। দেখুন আমার এখানে কালো হয়ে যাচ্ছে কিন্তু প্রথমে কিন্তু সবুজ, তারপরে কালো হবে। তো আর একটা জিনিস হলো যে চেরি, এই চেরি গাছটা হয়তো একটু টক আছে, দেখতে সুন্দর, আপেলের মতো ঝুলছে, সারা প্রচুর ফলন হবে, সাদা জাম। আর করবেন মহারাষ্ট্রের সুপার ভাগোয়া ডালিম, ছোট গাছে দেখুন, এই বেশি দিন নয়, 1 বছরের গাছ, দেখুন কত ফলন হচ্ছে, প্রচুর ফল, এটা দেখতে ভালো লাগে, বাতাবি আছে। আর তো লেবু করবেন, পাতি লেবু, গন্ধরাজ লেবু, কাগজি লেবু, যেগুলো আপনার করবেন, এই ফলগুলো গাছে করলে সারা বছর। আম করবেন অবশ্যই, ইয়েলো ব্যানানা, কাঠিমন, কাঠিমন অল টাইম বছর 3 বার ফল হবে, এবং ইয়েলো ব্যানানা করবেন, এটা দেখতে ভালো, খেতেও ভালো। আরও আদার্স অনেক আছে আম, আমার কাছে প্রায় 30 প্রজাতি আমের ভ্যারাইটি এখানে আছে, সারা বছর ফল পাবেন, আমার তো ভীষণ ভালো লাগে, সারা বছরই ফল থাকে। আর ড্রাগন করতে পারেন, ইয়েলো ড্রাগন, রেড ড্রাগন, ড্রাগন যেটা ওটা করলেও ভালো, প্রচুর ফল হবে। আমার যেমন এই যে ড্রাগনের গাছ দেখুন, ছোট্ট ড্রামের মধ্যে এই 20টা জারে ড্রাগন, প্রচুর ফলন, আমি নিজে খাচ্ছি, লোককে খাওয়াচ্ছেন, খাওয়াচ্ছি, আর গাছে দিচ্ছেন, হ্যাঁ, চারাও বিক্রি করছি, দেখুন চারাও বিক্রি, এই যে ড্রাগন চারা 50 টাকা করে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ড্রাগন চারাগুলো, এই যে প্রচুর ফলন হয়, পরিশ্রম নেই, পোকামাকড় হয় না, হ্যাঁ, শুধু অর্গানিক খাবারগুলো দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে। কুল করবেন, অবশ্যই কুল করবেন, কাশ্মীর আপেল কুল, ছোট গাছে প্রচুর কুল থাকবে, হ্যাঁ।